ইনভেস্টর জট না কাটলেও দল গোছাতে তৎপর এসছে ইস্টবেঙ্গল। জানা গিয়েছে অন্য দল থেকে ছেড়ে দেওয়া খেলোয়াড়দের টার্গেট করছে ইস্টবেঙ্গল। র্যাডারে রয়েছে বেশ কয়েকজন খেলোয়াড়, তবে এবার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টে চোখ পড়েছে হায়দ্রাবাদ এফসির ডিফেন্ডার চিংলেনসানা সিংয়ের ওপর। চলতি আইএসএল মরশুমে দুরন্ত ফর্মে ছিলেন চিংলেনসানা। এই আইএসএলে মোট 18টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার, 7 ক্লিনশিট রয়েছে দলের হয়ে। এস ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ইতিমধ্যেই বেশ বড়সড় অফার করেছে সানাকে, তবে সমস্যা হলো হায়দ্রাবাদ এফসির সাথে 2022 সাল পর্যন্ত চুক্তি রয়েছে তার। সেক্ষেত্রে হায়দ্রাবাদ চিংলেনসানাকে নাও ছাড়তে পারে, তাই সানাকে পেতে আরও বড়সড় অফার করতে হতে পারে লাল হলুদ ম্যানেজমেন্টকে।